25 বর্ষরে পদার্পণ করিছি হাফি লিভিং ফাউন্ডেশন আন্তর্জাতিক বাস্তু প্রতিষ্ঠান ভাবে প্রসিদ্ধ লাভ করিতবা হাফি লিভিং ফাউন্ডেশন ন বার্ষিক উৎসব ব্লাইন্ড অ্যাসোসিয়েশন সভাগৃহে অনুষ্ঠিত হয়ে যাইছি লোককু খুশিরে রাখিবা এবং মানসিক স্তররে সবল করিবা পাই হাফি লিভিং ফাউন্ডেশন ন প্রমুখ লক্ষ্য বার্ষিক উৎসব সহ রজস্ব পালন বি করা যাইছি গাঁর পর্বকু শহরে বেশ জাকজমকরে পালন করিবা সহ পোড় পিঠা ও পান খুয়াই পালন হয়ে যাইছি ওড়িশার গণপর্ব রজ এই কার্যক্রমে মুখ্য অতিথি ভাবে যোগ দিয়ে পূর্বতন সাংসদ ভূপিন্দর সিং মুখ্য বক্তা ভাবে যোগ দিয়ে বরিষ্ঠ সাংবাদিক তথা অর্গস টিভির সম্পাদক সঞ্জয় জেনা হ্যাপি লিভিং ফাউন্ডেশন সবুলে তার উদ্দেশ্য হচ্ছে কেমতি লোক মানে খুশি রয়েবে মানসিক স্তরের সবল রয়েবে সেপাই আমি বিভিন্ন পর্বপর্বাণী কি গুরুত্ব দিয়ে সেমধ্য আমি রজ পর্বক অধিক গুরুত্ব দিয়ে এবং রাজ্য স্তরের যে সমাজ পাই কাম করছেন লোক কাম করছেন পরিবেশ পাই কাম করছেন আমি সেমানকু প্রতিবর্ষ আমার জুরি কমিটি স্থির করে যে আপ্লাই করতে ডেট ফিক্স করা হয়ে আপ্লাই করতে কলা পরে সে সেমানকু ভেরিফাই করা হয়ে সেমানকু রাজ্য স্তরীয় প্রতিভা সম্মান প্রদান করা যায় যাহা এ বর্ষ করা গলা কেবল রজ মহোৎসব নুহে সমাজের বিভিন্ন বিভাগের কাম করুথবা উদীপ্ত মানিষ মানুষ সম্বর্ধিত করা যাইতিলা গছ মানিষ ভাবে অশোক কুমার সাহুকু সম্মানিত করা যাইতিলা করোনা যোদ্ধা ভাবে কর্নেল ডাক্তার বিরঞ্চি নারায়ণ পাণি সমাজসেবী ভাবে জ্যোৎস্না পরিড়া এবং বিশিষ্ট কণ্ঠশিল্পী গীতা দাসকু পুষ্পগুচ্ছ দিয়ে সম্বর্ধিত করা যাইতিলা ওড়িশার বিভিন্ন ক্ষেত্রে সুবক্তা এবং গছ মানিষ সুবক্তা ভাবে আমি সম্মানিত কলু শ্রীযুক্ত সন্ন্যাসী শ্রী সন্ন্যাসী মহোদয় সন্ন্যাসী পণ্ডা মহোদয় দ্বারিকা মোহন শতপথী ডক্টর তারক প্রসন্ন ত্রিপাঠী এবং জনে কর্নেল এতে সম্মানিত করা হয়েছিল দেশ সেবা পাই কোভিড পাই তা সহিত আমার ডক্টর মিতালি কর নিউরোলজিস্ট যে কোভিড সময় লোক বহুত সেবা দিনরাতি যোগাইলে তা ডক্টর ভাবে তা সমাজ সেবা পাই তা সম্মানিত করা যাই 25 বর্ষ ধরিকি এই কার্যক্রম চাল এ বর্ষ 25 বর্ষ লা এটা ফাউন্ডেসন ডে এইভাবে ভাবে প্রতবর্ষ করা যাই এক আন্তর্জাতীয় সংস্থা হ্যাপি লিভিং ফাউন্ডেসন এটা ওড়িশার নুহে সারা ভারতের পালন করা যায় ভারত বাহারে বিভিন্ন দেশের পালন করা যায় হ্যাপি লিভিং ফাউন্ডেশন এভাবে উদ্যমকে অতিথি মানে ভূরি ভূরি প্রশংসা করে এবং আগুক বড়া পাই প্রেরণা যোগাইলে ভুবনেশ্বর ক্যামেরা পর্সন জিতেন্দ্র মল্লিক কবিতা স্বাইঙ্ক রিপোর্ট অর্গস নিউজ।